unki tasveer seene mein maujood hai jinki khushboo se mehka hai sara jahan wo khushboo nabi ke paseene mein hai allahumma وعلى آل سيدنا میرے آنکھوں کی پتلی میں جلوہ محمد کا میرے دل کی آئینہ میں نقشہ محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوانہ محمد کا وعلى آل سيدنا اللہ پاک رب العالمین اللہ پاک اللہ تعالی آج کے آما کے اپنا کے ایک تا جاننا تیر باغانے بوسی ہے جتا ہی تو نے کی ہو کندو آما دیرے گیرا میں কত ঘর আছে হ্যাঁ আমাদের গ্রামে 4-500 ঘর আছে তাই তো নাকি হ্যাঁ তো 500 ঘরের মধ্যে 50 জন তো এখানে আসা দরকার ছিল ছিল না হ্যাঁ তাহলে আমরা আমার আল্লাহ পাককে খুশি করছি না বেজার করছি খুশি করার জন্য এটা করেছি কিন্তু এটা যে করেছি এই জায়গাটা আসতে হবে না আল্লাহ পাক কিসে খুশি হবে আমার বান্দারা আমার মাহফিল করেছে আমার নবীর মাহফিল করেছে এই জায়গায় বসলে তারপরে তো আল্লাহ খুশি হবে তাই তো নাকি গো হ্যাঁ 1 লাখ 2 লাখ 1.5 লাখ 5 লাখ টাকা খরচ করে মাহফিল হবে কিন্তু ওই মাহফিলে লোক থাকবে না ওই মাহফিলে হ্যাঁ মানুষ বসবে না তো ওই মাহফিল দিয়ে কোনো লাভ হবে হ্যাঁ হবে না তেই মাহফিলে যে বসতে হবে না হবে তো নাকি তো যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন প্রত্যেককে বলছি পাক মাহফিলে চলে আসেন কেন না এই মাহফিলে আল্লাহ পাক অনেক ইজ্জত অনেক সম্মান দিয়েছে তাই তো নাকি গো দিয়েছে না তাই নেই দিয়েছে তুমি ঘরের মধ্যে বসে আছো আল্লাহ যদি হুকুম হয়ে যায় আল্লাহ যদি হুকুম হয়ে যায় আজরাইল ফারিস্তা এসে তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে যাবে না যাবে তো নাকি তখন তোমার খাঁচাটা ঘরের মধ্যে পড়ে থাকবে আত্মীয় স্বজনের এসে তোমার মাথার ধারে কাঁদবে তখন কিছু লাভ হবে হ্যাঁ তখন কিছু লাভ আসবে কিছু লাভ আসবে না তো যাই হোক এই মাহফিলে বসলে এই মাহফিলটাকে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মাহফিলটা হচ্ছে পার এই জান্নাত অর্থাৎ একটা জান্নাতের টুকরো তোমরা জান্নাতে বসে আছো তোমাদের নসিবটা ভালো না খারাপ ভালো তো নাকি ভালো আর যারা বাইরে ঘোরাফেরা করছে তাদের খারাপ কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো টাকা দেখে কোনো বান্দাকে ভালোবাসে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার দাড়ি দেখে আমার আল্লাহ পাক মহব্বত করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার বড় জুব্বা দেখে আমার আল্লাহ পাক ভালোবাসবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখবে আমার নবীকে সে কত ভালোবাসে সে কত মহব্বত করে তাই তো নাকি গো হ্যাঁ আর যাদের মধ্যে নবীর মহব্বত থাকবে যাদের মধ্যে রসুলের ভালোবাসা থাকবে তারা বাইরে থাকতে পারবে
তারা বাইরে ঘোরাফেরা করতে পারবে পারবে না তো আল্লাহর নবী নূর নবী দয়ান নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য এত কষ্ট করলেন এই ইসলাম প্রচারের জন্য আল্লাহর নবী কত মার খেলেন সেই নবীর মাহফিল হয় আর মুসলমানের ছেলেরা আমরা আজ বাইরে ঘোরাফেরা করি তাহলে আমাদের কপালটা ভালো না খারাপ খারাপ তো নাকি হ্যাঁ মুসলমান ঘরে ছেলে মেয়েরা পারা তরুণেরা আল্লাহ নবী নূর নবী দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবী রহমাতুল লিল আলামিন কে মুহাব্বত করতে গেলে আল্লাহ নবীর কথা বলে নবী পাকের মাহফিল বলে ওই মাহফিলে সে বসে যাবে এ যুবকেরা পারা তরুণেরা আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে টাকা লাগে না আল্লাহ রসুলকে প্যার করতে গেলে বড় বড় গাড়ি লাগে না নবী পাককে মহাপাত করার জন্য তোমাকে এরকম করে অনেক লোক লাগবে না আল্লাহ নবীকে যদি মহাপাত করতে হয় নবী পাককে যদি ভালোবাসতে হয় আল্লাহ নবী যেখানে কথা হবে ওই জায়গাটাতে এসে বসে যাও ওই জায়গাটা তাজিম করো ওই জায়গাটাকে ভালোবাসো এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে যদি মহাপাত করে নাও আল্লাহ রসুলকে যদি ভালোবেসে নাও কাল কিয়ামতে মাইদানে মহাশরেতে যেদিনটাতে নিজের বাপ নিজের বেটাকে চিনতে পারবে না নিজের মা নিজের বেটিকে চিনতে পারবে না ভাই বোনকে চিনতে পারবে না কাল কিয়ামতে মাইদানে মহাশরে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী মহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে বাবা আল্লাহ নবী নূর নবী দয়াল নবী কাল কিয়ামতে ময়দানে মহাশরে আল্লাহ নবী তোমাকে সঙ্গে করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রেমিকেরা এইটা দুনিয়ায় এমন একটা মানুষের মাহফিল হচ্ছে গো এমন একটা লোকের মাহফিল হচ্ছে লাউলা মালাকা খলাকতু লাগলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আমার হাবিব এই আমার বন্ধু এই দুনিয়া জমিনটাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8,000 মখলুকাতকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক শুধুমাত্র তোমার মহব্বতে সৃষ্টি করেছি জোরে বলুন কি গো কার মহব্বতে বলো কার মহব্বতে নবীর মহব্বতে কেউ বলতে পারবে অন্য কিছুর জন্য করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের জন্য এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন সেই নবীকে মহব্বত করতে হবে না হবে না দরকার আছে না নাই কিয়ামতে মোদী সরকারের কথা চলবে মমতার কথা চলবে কার কথা চলবে শুধু নবীর কথা চলবে আল্লাহ পাক কারো কথা শুনবে না একজনকে আমার আল্লাহ পাক পাওয়ার দেবে তিনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ আল্লাহ পাক ওনাকেই শুধু পাওয়ারটা দেবে আমাকে আপনাকে দেবে দেবে না তো সেই নবীর মাহফিল এত বাড়ি এত ঘর থেকে যদি একজন একজন করে মানুষ আসে মাহফিল ভর্তি হয়ে যাবে এত বড় মাহফিল দিল কষ্ট করলো ভাত রান্না করলো তরকারি রান্না করলো লাস্টে যদি খাওয়াই না হয় সেই ভাত তরকারির কোনো দাম আছে দাম আছে দাম নেই তেমনই এই মাহফিল করেছো যদি না তোমরা বসো তাহলে মাহফিল করার কোনো দাম আছে নেই এই মাহফিল যেমন করেছো তোমাদেরকে এসে বসতে হবে কথা ঠিক কি না এসে বসতে হবে মাহফিলে বসলে কি পাবে লাভ হবে না লুসকান হবে লাভ হবে তো নাকি আমার আল্লাহ পাক দেখছে না দেখছে না দেখছে তো নাকি তাহলে কিসেরা তো অহংকার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বলে তোমার মন যাচ্ছে না আসতে
না 30টা রোজা রাখো বলে মন যাচ্ছে না তোমার আসতে কোনটা হ্যাঁ তোমার চোখটা মুজে গেলে তখনই বুঝতে পারবে তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তাই তো নাকি গো যদি এক এক তিল পরিমাণ যদি তোমার হ্যাঁ নামাজ রোজা এরকম করে করে যত ভালো কাজের মধ্যে যদি তিল পরিমাণ অহংকার চলে আসে তোমার নামাজ রোজা সব শেষ হয়ে যাবে হবে না হ্যাঁ আমার তো মনে হয় হ্যাঁ আমাদের এখানের কথা নয় যেখানেই যাই দেখি মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা বাইরে এসে লোকের কথা শুরু করে দেয় এটা ঠিক করে না ভুল করে ভুল করে না ঠিক করে ভুল তো নাকি হ্যাঁ পরের কথা বললে কি হবে যারা পরের পরচর্চা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবে না যারা পরের কথা পিছনে কথা বলে তাদেরকে আল্লাহ পাক কি গো জান্নাতে দেবে দেবে না পরের কথা বলা একটা বড় গুনাহ একটা বড় গুনাহ তো তাই বলবো প্রত্যেককে যার যদি তোমার মনের মধ্যে কেউ কষ্ট দিয়ে থাকে ভাই কি আমায় কষ্ট দিলি সামনে বলবে পেছনে বলবে না পেছনে যদি বলা হয় সে শোনার পরে আরো তোমার উপর রাগ করবে করবে না করবে না করবে আর যদি সামনাসামনি বলো সে রাগ করলেও বলবে না রে আমাকে ভালোবাসে মহব্বত করে তাই আমাকে পাঁচটা লোকের সামনে না বলে সাইডে ডেকে আমাকে একা বললো এটা ভালো না পাঁচটা লোকের সামনে তাকে ছোট করা ভালো পাঁচটা লোকের সামনে না বলে তাকে সাইডে ডেকে বলাটাই ভালো তাই তো নাকি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তারা তরুণেরা এ যুবকেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবী রহমাতুল লিল আলামিন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ যদি আমার আল্লাহ পাকের দরবারে যদি একবার আমার আল্লাহ পাককে বলে দিত ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তুর পাহাড়টাকে সোনা করে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের মহাব্বতে হাবিবুল্লাহর মহাব্বতে ওই অত বড় তুর পাহাড়টাকে আমার আল্লাহ পাক পুরো সোনা বানিয়ে দিত দিত না দিত না ও ভাই জানে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী কেমন নবী ছিল গো কেমন মায়ার নবী ছিল গো আমাকে আপনাকে কেমন মহাপাপ কানা করে আমাকে আপনাকে কেমন ভালোবাসে আমাকে আপনাকে কেমন প্যার করে আল্লাহ নবী নূর নবী দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি একবার বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যই তুর পাহাড় আমি সোনা বানিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে বলার কারণে তুর পাহাড়ের নিচটাকে সোনা বানিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী নূর নবী দয়াল নবী ওই সময় আমার আল্লাহ পাককে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ আমাকে কিছু দিতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মাত উম্মতিকে আপনি দিয়ে দেবেন আমি রাসূলুল্লাহ তাতেই খুশি হয়ে যাব আল্লাহ রসুল কি বললে গুনাহগার উম্মাত উম্মতিকে দেবে আমি রসুল তাতেই খুশি হয়ে যাব আর আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো বাইরে আছি কি গো তোমাদের লজ্জা আছে হ্যাঁ যারা বাইরে ঘুরছে তাদের লজ্জা আছে হ্যাঁ লজ্জা নেই যদি কোনো মানুষ হ্যাঁ একটা কুকুরকে যদি পোষে কুকুরটাকে যদি প্রত্যেকটা দিন খাওয়ায় সেই কুকুরটাকে সে তার কুকুরের মালিক যেদিকে যেতে বলে সেই কুকুরটা সেই দিকে যায় যায় না যায় না কিন্তু আমার আপনার নবী আমাদের জন্য এত কষ্ট করলেন সেই নবী বলেছেন যে জায়গাটাতে আমার মাহফিল হবে তোমরা এসে বসো তাহলে যদি একটা কুকুর তার মালিকের কথা শুনে তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীর কথা শুনতে পারবো না পারবো না পারবো না পারবো না যদি না পারি তাহলে একটা কুকুরের বেশি দাম আছে না না হ্যাঁ
সে যদি তার মালিকের কথা শুনতে পারে সে যদি তার মালিকের কথা শুনতে পারে আর আমার আপনার মালিকের কথা আমরা শুনতে পারবো না পারবো না পারবো না ঠিকো পারবো তাহলে আল্লাহর নবীর মাহফিল হচ্ছে আমরা বাইরে ঘুরছি এটা খারাপ ভালো না খারাপ খারাপ নবীর মাহফিল যেখানে হবে সে বুঝবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনে সাগিরা গুনাহ মাফ করে দেবে দুটো হাত তুলে যদি আল্লাহর দরবারে কাঁদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাবিরা গুনাহগুলো মাফ করে দেবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তাহলে আমাদের নসিব ভালো না খারাপ ভালো তো নাকি গো ভালো আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব ও বাইনারা আমি আপনি যখন মারা যাব আমি আপনি যখন ইন্তেকাল করে যাব আমি আপনি যখন দুনিয়া খানা ছেড়ে চলে যাব বাবা আমার আপনার সঙ্গে কিছুই যাবে না কিছু যাবে যাবে না আমার আপনার সঙ্গে কিছুই যাবে না আমার আপনার সঙ্গে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমন করে করে যা কিছু দুনিয়া জমিনে রেখেছো বাবা আমার আপনার সঙ্গে কিছুই যাবে না কেউ বলতে পারবে যায় হ্যাঁ যাবে না আমি আপনি যখন মারা যাব আমার আপনার সঙ্গে বাবা শুধু যাবে আমার আপনার ভালো কাজ আমার আপনার ভালো আমল তাই তো ও আমার ভাইয়েরা আল্লাহ নবী নূর নবী দয়াল নবী সাইয়েদুল মুরসালিন সাফির মুজনবী রহমাতুল লিল আলামিন প্রত্যেকটা উম্মাত উম্মতির কবরে আসবে প্রত্যেকটা উম্মাত উম্মতির কবরে সে প্রত্যেকটা গুনাহগার উম্মাত উম্মতিকে জিজ্ঞাসা করা হবে এই মানুষটাকে তুমি চেনো কিনা তোমার যদি আমল না থাকে চিনতে পারবে পারবে না তাহলে আমল দরকার আছে না নাই তাহলে এখনো যারা ঘরে আছো তারা নিজেদেরকে কি মনে করছো সে মনে মনে করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এখনো 50 বছর 60 বছর বাঁচাবে কিন্তু না তার মনের মধ্যে এখনো শয়তান বাসা বেঁধে আছে তাই সে এখনো ঘর থেকে বেরোতে পারছে না অনেক মানুষ রাস্তায় আছে তারা কিন্তু মাহফিলে আসছে না তাদের কপালটা আমি বলবো ফাটা কপাল তাই তারা এই মাহফিলে আসছে না একবার যদি তুমি তোমার অন্তর থেকে যদি একবার সুবহানাল্লাহ বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ পাক অতটা তোমাকে সব দিয়ে ভরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি একবার সুবহানাল্লাহ বললে তুমি যদি এত সব পাও তাহলে মাহফিলের যতক্ষণ হবে জলসা হ্যাঁ ততক্ষণ তুমি কতবার সুবহানাল্লাহ বলবে 100 বার বলবে 100 বারের মধ্যে আমার আল্লাহ পাক একবার তোমার সুবহানাল্লাহ কবুল করবে না আমার আল্লাহ ইনশাআল্লাহ আমাদের একবার না একবার সুবহানাল্লাহ কবুল করবে তো যাই হোক এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন হ্যাঁ প্রত্যেকে পাক মাহফিলে এসে যান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার জীবনে এটা শেষ মাহফিল করতে পারে পারে না পারে না কত মানুষ দেখো চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে আগের বছর এই জলসাটা পেয়েছিল অনেকে এই বছর অনেকে পায়নি হ্যাঁ পাবে এই বছর যারা পাচ্ছে আগের বছর পাবে হ্যাঁ পাবে কি তার কোনো ঠিক আছে ঠিক নেই গ্যারান্টি নেই ঠিক নেই তাই বলবো প্রত্যেকে নিজেদের গুনার কথা মনে করে প্রত্যেকে পাক মাহফিলে এসে যান হ্যাঁ দীন ইসলামের কথা শুনেন খুশি হয়ে যান আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নূর নবী দয়াল নবী
سيد المرسلين صافي المجنبين رحمة للعالمين الله باب رب العالمين حضرت جبريل آمين کے پاٹا لين او حضرت جبرائيل جاؤ چلے جاؤ چلے جاؤ امان نبی پاکر کا جے چلے جاؤ امان نبی پاکر کا جے گئے امان نبی پاکر کا جے گئے بول بے امی اللہ باب رب العالمين بولے چی امی اللہ باب اللہ تعالی ما شنگے دیدار کتے جائے نا دنیا زمینے تکتے جائے کی بول لیں আমি আল্লাহ পাক আমার সঙ্গে দিদার করতে চাই না দুনিয়ার জমিনে থাকতে চাই حضرت جبريل آمين الله نبي نور نبي دعاء نبي سيد المرسلين صافي المجنبين رحمات للعالمين كذي جلال الله نبي كذي سي حضرت جبريل آمين سلام دل الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله حضور السلام والسلام عليك يا صافي المذنبين يا رحمة للعالمين الله باب رب العالمين بولجين الله باب الله تعالى بولجين ابي الله شنگي دیدار چان نا اپنی دنیا زمین تاکتے چان کی بولجين اپنی دنیا زمین تاکتے چان نا اللہ شنگي دیدار چان الله نبي نور نبي دعان نبي ওই সময় বলেছিলেন ও ভাই জিবরাইল আমি নবী মুহাম্মদ দুনিয়ার আমাকে থাক দুনিয়ার ভালো লাগে না দুনিয়া জমিন আর আমাকে ভালো লাগে না ভাই জিবরাইল কে কি বললে দুনিয়া আর আমাকে ভালো লাগে না আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই কি চাই আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই আল্লাহ নবী নূর নবী দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিল মুজনাবিন রহমাতুল লিল আলামিনের কথা কানা শুনে হযরত জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেল আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহ পাককে জানিয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব আপনার বন্ধু বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব আপনার বন্ধু বলেছেন দুনিয়া জমিন আর ভালো লাগে না আপনার সঙ্গে উনি দিদার করতে চান জিবরাইল আমিন বললেন কি বললেন জিবরাইল আমিন আমার আল্লাহকে বললেন আল্লাহ নবী نور نبی دویار نبی سید المرسلین صافی المذنبین حضرت جبرائیل امین کا ایک تا کتا بولے چلے بھائی جبرائیل ہمیں نبی دنیا زمین تک چلے جاؤ پردہ نیے نے بو کنتو ہمار گناگار امت امتی خیال کے رکھ بے জিবরাইল আমিনকে বলেছিলেন বা আল্লাহকে বললেন আল্লাহ পাক আপনার হাবিব আপনার বন্ধু বলেছেন দুনিয়ার জমিন থেকে হ্যাঁ বিদায় নেব কিন্তু পর্দা নিয়ে নেব কিন্তু আমার গোনাগার উম্মত উম্মতি খেয়াল কে রাখবে আমার গোনাগার উম্মত উম্মতি দেখাশোনা কে করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ভাই জিবরাইল যাও চলে যাও আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমার গোনাগার উম্মত উম্মতির দেখভালের দায়িত্বটা আমি আল্লাহ পাক নিয়ে নিলাম জোরে বলুন সুবহান তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে না বাসে না বাসে তো নাকি তাহলে সকল একবার তকবীর দেন নারে তকবীর আল্লাহ আওয়াজ কই দু এই কটা লোক আছে এই কটা লোকই আওয়াজ দাও সকলে তকবীর দেন নারে তকবীর আল্লাহ নাই তকবীর আল্লাহ সিলসিলা হক ফুরফুরা সরি আল্লাহ সিলসিলা হক ফুরফুরা সরি দাদা হুজুরের হক সিলসিলা দাদা হুজুরের হক সিলসিলা দাদা পীরের মুরিদ মুতাকিন গন দাদা পীরের মুরিদ মুতাকিন গন আলাই তাকবে আলাই তাকবে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ে وعلى آل سيدنا مولانا محمد تعالي
মাহফিলে বসেছেন নসিব ভালো তাই আপনি বসতে পেরেছেন নবীর উপরে দরুদ পড়ছেন আস্তে আস্তে পড়ছেন অনেকে মনে মনে পড়ছে তাই তো নাকি পড়ছো তো সবাই হ্যাঁ কি গো সবাই পড়ছো নবীর উপরে দরুদ পড়তে হবে না হবে না হবে তো নাকি তাই যখন জিজ্ঞাসা করছি বলছো না কেন সবরে পড়েছো নবীর উপরে দরুদ আমার নবীর উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তোমার আমলনামায় 10টা করে নেকি দেবে এর থেকে খুশি সংবাদ আর কিছু আছে হ্যাঁ তাহলে বসে বসে শুধু নবীর নামে দরুদ পড়বে তার জন্য 10টা নেকি একবার সুবহানাল্লাহ বলবে আসমান থেকে জমিন পর্যন্ত নেকি পেয়ে যাবে তাহলে এই মাহফিলটা দিয়েছে এত সুন্দর মাহফিল এত কি বলে এত নেকি কামানোর মাহফিল এই মাহফিল ছেড়ে এখন অনেক মানুষ বাইরে যাচ্ছে তাহলে তারা বুকানা চালা বুকা তো নাকি বুকা অনেক বুকা চোখটা মুজলেই বুঝতে পারে তো ভাই যান আমার আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিলেন তাই তো নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন ও ভাই জিবরাইল যাও দুনিয়া জমিনে চলে যাও আমার নবী পাকের কাছে আমার নবী পাককে গিয়ে বলে দাও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতি দেখভালে দায়িত্বটা আমি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিলাম এ যুবকের আব্বারা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার দাদা পীরে মুরিদেরা এ আমার সিলসিলা পাগলেরা আল্লাহ নবীকে মহাব্বত করে আমি আপনিও মহাব্বত করি আমি আপনিও ভালোবাসি কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কেমন মহাব্বত কেন করতেন আমাকে আপনাকে কেমন ভালো খারাপ আসতেন যদি জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে এলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী সালামে জবাব করে দিলে আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে যদি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন ও ভাই জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি বলেছে যদি জিবরিল আমিন ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে আপনার গোনাহগার উম্মত উম্মতির দেখভালের দায়িত্বটা আমার আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিয়েছে জোরে বলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরিল আমিনকে বলেছিলেন ও ভাই জিবরাইল আমি নবী মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব আমার গোনাহগার উম্মত উম্মতিদেরকে কি আমি আর কোনোদিন দেখতে পাব না 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 এটা তো কোনোদিনও হতে পারে না ও ভাই জিবরাইল যাও আমার আল্লাহ পাকে দরবারে চলে যাও চলে যাও আমার গোনাহগার উম্মত উম্মতিকে ছেড়ে আমি নবী মুহাম্মদ থাকতে পারবো না কি বললে আমার উম্মত উম্মতিকে ছাড়া আমি থাকতে পারবো না পানি আনো তো পানি আনো